আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডনে তারেক রহমানকে মেরেছে এবং তারেক রহমান আহত হয়েছেন, ওনার কপালে ব্যান্ডিজ, উনি হাসপাতালে একটি হুইল চেয়ারে বসে যাচ্ছেন, এমন একটি ভিডিও দিয়ে এমন একটি প্রচারণা চালাচ্ছে কিছু অজ্ঞ মিডিয়া ব্যক্তিরা। কিছু অজ্ঞ মিডিয়া ব্যক্তি কেন আমি বলছি, যে এই পিকচারটা বর্তমানের নয়, এই পিকচারটা আমি ভালো করে যাচাই বাছাই করে দেখেছি। এটা হলো উনি যখন বাংলাদেশ থেকে, আজ থেকে 14 বছর আগে, বাংলাদেশ থেকে যখন সেনাবাহিনীর মাধ্যমে উনি আহত হয়েছিলেন এবং আহত অবস্থা হুইল চেয়ারে করেই বাংলাদেশ থেকে উনি লন্ডনে এসেছিলেন। যখন লন্ডন হিথ্রু এয়ারপোর্টে উনি ল্যান্ড করেছেন, প্লেন থেকে ওনাকে যে নামানো হচ্ছে, এখানে ব্রিটিশ পুলিশ সিকিউরিটি বাহিনী ওনাকে নামিয়ে আনছেন যেই হুইল চেয়ারটা দিয়ে, সেই হুইল চেয়ার এবং আমি প্লেনের যে করিডোরটা থাকে, প্লেন থেকে উঠতে নামতে ওই করিডোরের ভিতর দিয়ে ওনাকে হুইল চেয়ারে করে বেশ কিছু পুলিশ এবং সিকিউরিটি গার্ডের লোকেরা নিয়ে আসছে ইমিগ্রেশন করে বাহিরে, সেই ভিডিওটা এখানে আমি দেখতে পেয়েছি। ভিডিওটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে কিছু অজ্ঞ ব্যক্তিরা এই ভিডিওটা তৈরি করেছেন। কেননা আমি লন্ডনে থাকি দীর্ঘদিন, লন্ডনের মতো জায়গায় মিস্টার তারেক রহমানের উপরে হাত উঠাবে এই রকম দুঃসাহস অন্তত বাংলাদেশের আর কোনো দলের আর কোনো মতের মানুষের আছে বলে আমি মাসুক বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না, আমি নিজের চোখে লন্ডনে যখন সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, আমি নিজের চোখে দেখেছি মাইল কি মাইল মানুষ আর মানুষ, বিএনপির মিছিল আর মিছিল, প্রধানমন্ত্রী যেই হোটেলে আসবে হোটেলের চতুর্দিক ঘেরাও করেছে এবং প্রধানমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগে সেন্ট্রাল লন্ডন একেবারে ট্রাফিক জ্যাম করে ফেলেছে, মিছিলে মিছিলে বাংলাদেশিদের অবস্থান। প্রধানমন্ত্রী অনেক রাতে এসেছেন এবং আমি যতটুকু শুনেছি হোটেলের পিছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী ঢুকেছেন। আমি সেই মিছিলের চিত্র নিতে গিয়েছিলাম কিন্তু রাত অনেক হবে প্রধানমন্ত্রী আসতে, সে কারণে আমি আগেই চলে এসেছিলাম। পরে আমি বিএনপি নেতাদের কাছ থেকে জানতে পারলাম যে সামনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হোটেলে ঢুকেন নাই, উনি পিছনের দরজা দিয়ে লন্ডনে হোটেলে ঢুকেছেন। এত প্রভাবশালী তারেক রহমান। দর্শক, গত 2 সপ্তাহ আগে লন্ডনে রাফেল স্কোয়ার থেকে বিএনপি সমাগত হয়ে 10 ডাউন স্ট্রিট, যেটা আমাদের ইউকের প্রধানমন্ত্রীর অফিস অ্যান্ড বাসভবন, সেখানে মিছিল নিয়ে বিএনপি গিয়েছে স্মারকলিপি প্রদান করার জন্য, বাংলাদেশে খুন গুণ দুর্নীতি এবং মানুষ হত্যা মানুষ গুম পুলিশ মানুষ নির্যাতন করে এই বিষয়ে স্মারকলিপি দিতে। আমি ইউকে কসবা টিভির সংবাদ সংগ্রহ করতে কিছু ভিডিও ফুটেজ নিতে সেখানে গিয়েছি, 1 মাইল লম্বা মিছিল ছিল বিএনপির, লন্ডনের মেইন সড়ক বন্ধ করে। আমি আর কখনো দেখি নাই লন্ডনের মেইন সড়ক বন্ধ করে ব্রিটিশ সরকার পারমিশন দিতে মিছিল করতে। আমরা সেদিন দেখলাম মেইন রুট ট্রাফিক পুলিশ সামনে দিয়ে কয়েকটি গাড়ি, পিছন দিকে কয়েকটি গাড়ি, পুলিশের মোটরসাইকেল ডর্জনের উপরে এই মিছিলকে দুনুপাশ দিয়ে সহযোগিতা করে সাইড রুটগুলা বন্ধ করে দিয়ে মেইন রোডে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বিএনপিকে 10 নম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে, এবং মিছিল করেছে স্লোগানে স্লোগানে। মুখরিত ছিল সেদিন ইউকে বিএনপির নেতা এম এ মালিকের নেতৃত্বে। আজকে তারেক রহমানকে মেরেছে লন্ডনে, আমি সেই কারণে মিস্টার এম এ মালিক লন্ডনে ইউকের যে বিএনপির সভাপতি, ওনাকে আমি ফোন দিয়েছিলাম। আর এই ফোনের উত্তরে উনি যেই কয়টা বকা দিয়েছে, মাসুক ভাই আপনি কি করে এটা বিশ্বাস করলেন আমাকে বললেন, আর যারা প্রচার করছে তাদেরকে এমন বকা দিয়েছে, এই বকা আর এই গালি আমি আপনাদের সামনে বলতে পারবো না। মালিক সাহেব এমন বকা দিয়েছে, তার আগে আমি ফোন দিয়েছিলাম
বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব সামাদ সাহেবকে। তো সামাদ সাহেব আবার কিছুক্ষণ পরেই আমাকে কল ব্যাক করলেন, এম এ মালেক সাহেবের সাথে কথা হওয়ার পরে সামাদ সাহেবও বেশ কিছু গালি দিল যে যারা এই প্রপাগান্ডা করছে যে তারেক রহমানকে লন্ডনে মেরেছে, ক এই দূর সাহস মাসুক ভাই, ইউকেতে কোনো রাজনৈতিক দল তারেক রহমানের উপর হাত তুললে তাদের উপায় থাকবে না, কারণ বিএনপি জামাত খুবই শক্তিশালী ইউকেতে। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, লন্ডনে জনাব তারেক রহমানকে মারা হয়েছে, আহত উনি, এটা পুরাই মিথ্যা। পূর্বের ভিডিও তারা চালিয়ে দিচ্ছে সেই মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। আপনারা সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন।